আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। ভিউয়ার, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার, আমি এখন যে জমিতে দাঁড়িয়ে ভিডিওটি করছি এটি হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। অনেকেই আমাদের কাছ থেকে কাটিং নিয়েছেন এই ঘাসের, আবার অনেকেই নিতে চাচ্ছেন। অনেকেই যারা নিতে চাচ্ছেন তারা দেখতে চাচ্ছেন ঘাসগুলো কেমন হয়। এই ঘাসটি বিশেষ করে বাম্পার ফলনশীল একটি ঘাস। আপনি যদি ভালোভাবে যত্ন নেন, ভালোভাবে নিয়মিত সার প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনার জমিতে কিন্তু এই পরিমাণ ফলন হবে। মাশাআল্লাহ, এই ঘাসটা কিন্তু কোনো অংশ কম নয়। এই হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। আমি প্রত্যেকবার যখন আপনাদেরকে ভিডিও করে দেখাই, আমি কিন্তু এই ঘাসটি ভালো করে দেখিয়ে দেই যে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটি কেমন। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটি মাটি থেকে প্রায় 10 ফিট লম্বা। এই যে দেখুন, এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। আমি যে দাঁড়িয়ে আছি একটি জমির উপরে, সেখান থেকে কিন্তু এই ঘাসটি সোজা করে ভিডিও করছি। তো আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু উঁচু, আর এটা কিন্তু নিচু জমি। তো অনেকেই যারা সাধারণ মানুষ ঘাস চিনেন কম। বর্তমান অনলাইন যুগ হচ্ছে একটি বাটপারের যুগ। অনেকে আপনাদেরকে বিলে এক জাতের ঘাস হয়, আমরা আমাদের এলাকার ভাষায় বলি দল ঘাস, সেই ঘাসের কাটিং দিয়ে আপনাকে জার্মান ঘাস বলে চালিয়ে দিবে। তো অনলাইনে বর্তমান প্রতারকের স্থান, সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর অবশ্যই কাটিং নেবার পূর্বে ভালো করে ছবি ভিডিও ভালো করে দেখে নেবেন কেমন কাটিং দিচ্ছে, এরকম কাটিং হবে কিনা। যে দেখুন, হোয়াইট হাইব্রিড ঘাস যখন বয়স হয়ে যায় কেমন হয়, যে সাদা দেখুন, দেখা যাচ্ছে হালকা হলুদ বর্ণের। এটাই হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। এই যে যখন একটু বয়স কম থাকে তখন ফ্রেশ সাদা দেখা যায়। এই যে সাদা আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন। তো এই ঘাসটি দীর্ঘদিন যে সমস্ত জমিতে পানি জমে থাকে, কোনো কিছু চাষ করতে পারেন না, বছরে 6 মাস 8 মাস 10 মাস পানি জমে থাকে, অথবা বছরে 2 মাস পানি থাকে, অন্য কোনো ঘাস চাষ করলে মারা যায়। দেখুন কত মোটা মোটা হয়েছে। এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, অনেক মোটা কিন্তু হয়েছে, আপনারা ভালো করে দেখুন। তবে হ্যাঁ, আমি যে ঘাসটি এই মুহূর্তে ধরে আপনাদেরকে দেখালাম, জমির ভিতরে কিন্তু সবগুলো ঘাস এত মোটা নয়, কারণ জমিতে যদি ঘাস ঘন হয়ে যায় মোটা একটু কম হয়। হয়তো আমি দেখালাম এরকম মোটা মোটা, আপনারা আবার আশা করবেন না যে আমি সবগুলো এরকম মোটা মোটা ঘাসের চারা দিতে পারবো, যেহেতু আমি কাউকে মিথ্যা কোনো ইনফরমেশন দেই না। তো ভিতরে ঘাসটি ঘন, এর জন্য একটু চিকন হবে, সাইডে আলো বাতাস পেয়েছে বেশি, তাই ঘাসগুলো বেশি মোটা হয়েছে। তো ভিউয়ার্স, যারা এই ঘাস চাষ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমার জমির ভিতরে কিন্তু এখনও পানি আছে, ঘাসটি ঘন বেশি দেখে আমি প্রবেশ করতে পারছি না। যারা এই যে দেখুন, এদিক দিয়ে গবাদি পশু খেয়ে শেষ করে দিয়েছে। এই যে দেখেন কত মোটা মোটা ঘাস হয়েছিল। এই যে হোয়াইট হাইব্রিড দেখে রাখুন, আবার দেখে রাখুন, আর এই যে কেমন বাম্পার ফলন হয়েছে। এর চেয়ে আর কত ভালো ফলন আশা করতে চান আপনারা? তো এরকম ফলন পাবেন ইনশাল্লাহ, আর ভয় নেই, পানি থাকলেও হবে, পানি না থাকলেও হবে। তবে অবশ্যই যখন আপনার জমিতে এই ঘাসগুলো নিয়ে রোপণ করবেন, হালকা পানি থাকা অবস্থায় রোপণ করবেন, কেননা শুকনো জমিতে চাষ করলে রোদরে শুকিয়ে যা গিয়ে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো ভিউয়ার্স, আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না। যারা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের কাটিং নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর এই ঘাসটি একবার রোপণ করলে আপনি দীর্ঘ দিন কেটে খাওয়াতে পারবেন। এটা স্থায়ী ঘাস, একবার কাটলে আবার হয়, এরকম বারবার আপনি কাটতে পারবেন, হাজারবার কাটতে পারবেন। তো মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন কেমন ফলন হয়েছে। আমি কিন্তু সকালবেলায় ভিডিওটি করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ঘাসের কাটিং প্রয়োজন হলে সরাসরি আমাকে ফোন করবেন। আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া, কাছে হলে এসে দেখে নিয়ে যাবেন, দূরে হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন। দেখতে পাচ্ছেন এত বাম্পার ফলন হয়েছে। এই যে দেখুন, আপনারা ভালো করে দেখে রাখুন আসল জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের ফলন কেমন। তো ভিউয়ার্স, আজ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।